আশা করি আমার সবাই সুস্থ আছেন সুরক্ষিত আছেন এবং খুশিতে আছেন প্রথমেই আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিতলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনা বিষয় কিন্তু অন্য একটা বিষয় নিয়ে সেটা কি যে আমরা সবাই জীবনে যে নিজের একটা প্রাইভেট কার থাকবে গাড়ি থাকবে সেটা নিয়ে স্বপ্ন দেখি যার যেমন স্বপ্ন যারা কম বাজেটের মানুষ তাদের ছোটো স্বপ্ন যাদের বেশি বাজেটের তারা হচ্ছে বড় বাজেটে দেখবে নতুন গাড়ি দেখবে কিন্তু যাদের কম বাজেট তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিন্তু পছন্দ করবে কারণ সেকেন্ড হ্যান্ড গাড়িতে যেমন কম বাজেটেও পাওয়া যায় সেরকম নতুন গাড়ি ছাড়ানো শিকার পরে কিন্তু নতুন গাড়িতে হাত দেওয়াটা কিন্তু রিক্স হয়ে যায় সেখানে পুরোনো গাড়ি চালিয়ে কিন্তু হাতটা পোক্ত করা যেতে পারে তো পুরোনো গাড়ি মানে কিন্তু ধ্যান ধারণা যে অনেকের যে এটা খারাপ তা কিন্তু নয় পুরোনো গাড়িও কিন্তু ভালো হয় কিন্তু তার জন্য সঠিক আপনার অভিজ্ঞতা দরকার রিসার্চ দরকার এবং তার জন্য কিছু তথ্যও জানা দরকার এই পুরোনো গাড়ি কেনার জন্য কি কি আপনাকে জানতে হবে সরি কি কি বিষয় লক্ষ্য করতে হবে কার হেল্প নিতে হবে এবং কী কী কাগজপত্র দেখে নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে নিলে আপনাদেরও আশা করি কিছুটা হলেও উপকার হবে যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক শেয়ার করুন বন্ধুদের মধ্যে যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায় এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের চ্যানেল যে নিত্য নতুন ভিডিওগুলো আসবে ভবিষ্যতে সেগুলো আপনারা খুব সহজে দেখতে পান কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ভিডিও আসে ব্যাঙ্কিং হতে পারে পোস্ট অফিস হতে পারে সরকারি প্রকল্প হতে পারে বা লেটেস্ট নিউজ হতে পারে সেগুলো আপনারা কিন্তু খুব সহজে খুঁজে পেয়ে যাবেন কারণ আমাদের চ্যানেলের মধ্যেই কিন্তু ভিডিওগুলো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছেও পৌঁছে যাবে কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং সেই সঙ্গে আপনার সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যে একটা ঘণ্টির চিহ্ন আছে অর্থাৎ বেল যে চিহ্নটা আছে ওটাও ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশানটাও পেয়ে যান ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে এবং ইচ্ছা থাকলেও অনেকে কিন্তু নতুন গাড়ি কিনতে পারে না আর নতুন গাড়ি চালানো শেখার পরে হাত পাকানোর জন্য কিন্তু পুরোনো গাড়ি কিন্তু অনেক ভালো তো পুরোনো গাড়ি কিনতে হলে কিছু বিশেষ সতর্ক হতে হবে কারণ গাড়ি কেনার শখ সবারই থাকে সে বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যা হোক আত্মীয়র বাড়ি যা হোক সবসময় ভাড়া গাড়িতে কিন্তু সেই রকম মজা হয় না নিজের গাড়ি থাকলে নিজের মতন করে যাতায়াত করা যায় তো যাদের সামর্থ্য আছে তারা কিন্তু নতুন গাড়িই কিনবে যাদের সামর্থ্য কম তারা কিন্তু পুরনো গাড়ি দিয়েই কিন্তু নিজের হাতটা পোক্ত করে নেওয়াটাই ভালো তবে অনেকের ধারণা কি যে পুরোনো গাড়ি মানে খারাপ কিন্তু এটা কিন্তু এই ধারণাটা কিন্তু খুবই খারাপ কারণ কি পুরনো গাড়ি সবসময় জন্য খারাপ হয় না আপনার বাজেটের মধ্যে ওই গাড়িটাও কিন্তু অনেক ভালোতে চলে আসবে কারণ অনেকে থাকে বিভিন্ন মডেল নেওয়ার জন্য আগের গাড়িটা বিক্রি করে দেয় যেটা অনেক কম দামে আপনি পেয়ে যাবেন যেহেতু ব্যবহার হওয়া গাড়ি তবে হ্যাঁ কেনার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমে আসছি যে বাজেট ও ফিনান্সিং প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কতটা টাকা খরচ করতে পারেন অর্থাৎ আপনার বাজেট কত তাহলে কিন্তু আপনার সময়টা কমে কারণ ওই বাজেটের মধ্যে কি কী মডেল আসবে সেটা আপনি বেছে নিতে পারবেন এর জন্য আপনাকে একাধিক গাড়িও দেখতে হবে না গাড়ি কিনতে গিয়ে নগদ টাকা মিটিয়ে দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় তবে এককালীন টাকা যদি না থাকে তখন আপনাকে ফিনান্সিং যে প্রয়োজনটা থাকবে সেটা হচ্ছে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ে নিতে পারেন এরপরে আসছি যে গাড়িটি আপনি কি কারণে কিনছেন কিসের জন্য কিনছেন যদি আপনি রোজকার প্রয়োজনে যেমন অফিসে যেতে অথবা আপনার কোনো অ্যাডভেঞ্চারের জন্য যেতে চান সেই বিষয়গুলো দেখে নিন কারণ অফিসে যাওয়ার জন্য গাড়ির যে মডেলটা দরকার অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু সেই মডেলটা কিন্তু ঠিকঠাক হবে না এবং সেই সঙ্গে মাইলেজ অনুযায়ী বাজেটেরও ব্যাপারটা থাকছে তার জন্য আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী গাড়ির মডেল কিন্তু বেছে নিতে ভুলবেন না এবার হচ্ছে যথাযথ রিসার্চ একবার বাজেট ঠিক করে হয়ে গেলে আপনার পছন্দের গাড়ির জন্য ভালো করে রিসার্চ ওয়ার্ক সেরে ফেলুন কারণ অফলাইন অনলাইনে কিন্তু এই গাড়িগুলো সর্বত্র নানা ফিচার্স সম্বন্ধে আপনি জানতে পারবেন পড়াশোনাও করতে পারবেন অথবা স্থানীয় কোনো ডিলারশিপের সঙ্গেও যোগাযোগ করতে পারেন তাহলে কী হলো আপনার গাড়িটা সম্বন্ধে আপনি কেনার আগে বিস্তারিত জেনে গেলেন তো ফিনান্স কোথায় কোথায় করবেন ফিনান্স করার জন্য ব্যাঙ্ক থার্ড পার্টি ক্রেডিট এজেন্সি এ ধরনের বিভিন্ন সংস্থা আপনাকে লোনের পরিষেবা দেয় অথবা ডিলারের মাধ্যমেও আপনি লোন নিতে পারেন সেগুলোও ওরা ব্যবস্থা করে দেয় যদি আপনি লোন নিতে চান তাহলে কিন্তু নিজের ক্রেডিট স্কোরটাও কিন্তু বাড়াতে হবে কারণ ব্যাঙ্কে লোন নেওয়ার সময় ক্রেডিট স্কোর কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ক্রেডিট স্কোর দেখেই কিন্তু ওরা লোনটা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং ঠিকঠাক সুদের হার পেতে এই ক্রেডিট স্কোরটা কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন গাড়িটি আপনি কিনবেন গাড়ি বিক্রেতার কাছ থেকে সব কিছু খুঁটিয়ে না নিয়ে জেনে নিতে হবে কত বছর ব্যবহার করেছে কতটা মাইলেজ দেয় কারণ গাড়ি শুধু কিনলে হয় না গাড়ি চালানোর জন্যও কিন্তু বাজেট দরকার হয় কারণ যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেখানটাই কিন্তু গাড়ি চালানোও কিন্তু অনেকটা খরচের ব্যাপার তাই শুধুমাত্র কেনার সময় বাজেটের কথা ভাবলে হবে না আপনাকে গাড়ি চালানোর জন্যও কিন্তু বাজেটের কথা ভাবতে হবে এবারে গাড়ির দাম গাড়ির দাম কিন্তু আপনি বিভিন্ন শোরুমে ঘুরেই কিন্তু কনফার্ম হবেন যে এটার দাম আদৌ কত নতুন প্রয়োজন হলে আপনি সেকেন্ড হ্যান্ড যে শোরুমগুলো থাকে সেখানটা গিয়েও আপনি দেখতে পারেন তবে শোরুমে কিছু জিনিস ওরা গোপন করে যায় তাই শোরুমে কিন্তু আপনাকে প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় তার জন্য আপনি চাইলে অথবা যদি সম্ভব হয় কোনো পরিচিতর মাধ্যমে গাড়িটা কিনলে অথবা তার নিজস্ব যে পরিচিতর কোনো যদি নিজস্ব কোনো গাড়ি হয় সেটাও কিন্তু আপনি নিতে পারেন কারণ তার কাছ থেকে আপনি সঠিক তথ্যটি পেয়ে যাবেন এবং গাড়িটি কেনার আগে অবশ্যই আপনাকে গাড়িটি ভাঙা চোরা কোথাও আছে নাকি দাগ আছে নাকি সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে সেই সঙ্গে যেটা অবশ্যই জানার যে গাড়িটি কেন উনি বিক্রি করছেন কোনো অ্যাক্সিডেন্টের কেস আছে নাকি গাড়িতে কোনো সমস্যা আছে নাকি তার জন্য কিন্তু মেকানিকের সাহায্য নিয়ে যেতে পারে গাড়িটি কেনার আগে অবশ্যই একটা টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন কারণ টেস্ট ড্রাইভ করার সময় কোনো অস্বাভাবিক শব্দ যদি হয় তাহলে কিন্তু আপনি ওখানে সতর্ক হইতে পারেন যে গাড়িটা কী অবস্থায় আছে গাড়ির কাগজপত্র অবশ্যই পরীক্ষা করতে হবে কত সাল পর্যন্ত এরা ট্যাক্স জমা দেওয়া আছে অথবা এর যেটা আমি আগে বলেছি অ্যাক্সিডেন্ট আছে নাকি দুর্ঘটনা এর জন্য কোনো মামলাও আছে নাকি বা মালিক যিনি বিক্রি করছেন তার কোনো অপরাধ যে কখনও করেছে সেই রকম কোনো ইতিহাস আছে নাকি কি এবং বিমা দূষণপত্র অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণ এইসব যে বিভিন্ন কাগজের ঠিক আছে নাকি এগুলোও কিন্তু জানতে হবে এবং যদি আপনি গাড়িটা পুরোনো গাড়ি কেনেন অথবা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন সেটা দেখে নিতে হবে যে কত পুরনো মডেল সেটা কারণ খুব বেশি পুরনো মডেল হলে তার কিন্তু পরে স্পেয়ারস পার্টসগুলো পাওয়াও না যেতে পারে কারণ পার্টস না পাওয়া গেলে পরে কিন্তু আপনার গাড়িটা অকেজো হয়ে যাবে সেটাও তখন আপনি আর বিক্রি করতে পারবেন না তাই আপনাকে দেখতে হবে যে ওই গাড়িটা এখনও সাপ্লাই হচ্ছে নাকি নতুন এখনও সাপ্লাই হচ্ছে নাকি ডিলার থেকে গাড়ি কিনলে আপনি কমপক্ষে এক বছরের ওয়ারেন্টি নিতে পারেন এবং লাইসেন্সের যদি কোনো সমস্যা সন্দেহ থাকে আপনি আর্টি অফিসে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আর যেগুলো দেখার যে সিটগুলো সিটগুলো ভালো করে দেখে নেবেন সিট নোংরা নাকি কোনো কিছু ছেঁড়া আছে নাকি বা ড্রাইভার সিটে বসে আপনি এয়ার ব্যাগ থেকে আরম্ভ করে সিট বেল্ট সব কিছু একটু চেক করে নেবেন পারলে মিউজিক সিস্টেম যদি থাকে এসি এইসব ব্যবহারগুলো সঙ্গে স্টিয়ারিংটা অবশ্যই এগুলো অবশ্যই দেখে নিতে হবে টায়ার গাড়ির টায়ার কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই টায়ারটা কী অবস্থায় আছে সেটাও পরীক্ষা করে নিতে হবে অথবা কতবার এই টায়ারটি চেঞ্জ করা হয়েছে এখানটায় সেটাও জেনে নিতে হবে কারণ গাড়ি চালানোর সময় গিয়ার চেঞ্জ করলে যদি কিছু মৃদু কম্পন হয় সেটাও কিন্তু খুব ভালো লক্ষণ নয় তাই আপনি এগুলো অবশ্যই দেখে নেবেন যে গাড়ির টায়ার অথবা যে গিয়ার এই ব্যাপারগুলো সঙ্গে কত কিলোমিটার গাড়ি চলছে যেটা কাগজপত্রের কথা বলেছিলাম সেখানে আরও কিছু পয়েন্ট আছে যে এখানে কোনো ফাইন বা ট্যাক্স ফাঁকি আছে নাকি বা ইন্স্যুরেন্সের কোনো কাগজ সরি যে কিছু গন্ডোল আছে নি কারণ আপনি সেই গাড়ি কাগজটা যদি না আপনার নামে চেঞ্জ করতে পারেন তখন কিন্তু আপনার সমস্যা হবে এটা আগেও বলেছি গাড়িতে কোথাও কোনো দাগ বা মরচে আছে নাকি খুব কম দামে মাসিটি মতন গাড়ি পাওয়া যায় তাহলে যতই কম দামে পাওয়া যাক আপনি গাড়িটি চেক করে নিন যে এখানে কোনো বা নোংরা এমন কিছু হয়েছে নাকি এরপরে আপনি আপনার সমস্ত কাগজগুলো চুক্তিপত্র তার সমস্ত ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্সের কাগজগুলো সবই কিন্তু আপনি সরি ড্রাইভনে স্টেশন গাড়ি রেজিস্ট্রেশনের কাগজগুলো আপনি নিজের নামে অবশ্যই ট্রান্সফার করে নেবেন এবং যেটা অবশ্যই দরকার আপনার কোনো অভিজ্ঞ বন্ধুকে নিয়ে আত্মীয়কে নিয়ে যাবেন অথবা কোনো গাড়ি মেকানিককে যাবেন নিয়ে যাবেন গাড়িটায় কোনো সমস্যা আছে নাকি সেইগুলো অবশ্যই চেক করে নিতে হবে আশা করি আপনাদেরকে আমি যে জিনিসগুলো দেখতে হবে সেই পয়েন্টগুলো আশা করি আপনাদেরকে আমি বলতে পারলাম তারপরেও বলবো আপনি গাড়ি কেনার আগে অবশ্যই নিজে চেক করুন নিজে আরও পড়াশোনা করুন নিজে অবশ্যই আরও খোঁজ নিন যাতে আপনি না ঠকে যান আশা করি আপনাদের ভিডিওটি কিছুটা হলেও উপকারে এসছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও শেয়ার করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে একটু দেখতে থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য